ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده الذي بلغ الرساله وادى الامانه وكشف الله به الغمه ونصح الامه وجاهد في الله حق جهاده وعلى اله واصحابه الذين اتبعوا السنه اما بعد الحمد لله امرا বাংলাদেশের ওলামায়ে কেরাম এ দেশের মুসলমানদের প্রতিনিধিত্বকারী ওলামায়ে কেরাম ওলামায়ে দেওবন্দ গত পরশুদিন তাদের যে সনদের স্বীকৃতি দেওয়া হয়েছে এই বিষয়টি অনেকেই আলোচনা করছেন, অনেক সংবাদ মাধ্যমে আলোচিত হচ্ছে, অনেক মিডিয়াতে আলোচিত হচ্ছে, অনেক সমাজে টেবিলে আলোচনা চলছে। তো সেখানে একটি ভ্রষ্ট প্রশ্ন, একটি বিভ্রান্তিকর প্রশ্ন রাখা হচ্ছে, এটা কারা রাখছেন, কেন রাখছেন, এটা আমরা আজকে আলোচনা করব। তারা প্রশ্ন করছেন যে দেশে আমাদের পাবলিক প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় শিক্ষা আছে, সরকারি আলিয়া মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা আছে, তারপরেও কোনো আরেকটা শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দিল এবং তাদেরকে আবার সরকারের স্বীকৃতি দিতে হচ্ছে। সরকার এত বোঝা কেন নিচ্ছে? এই বিষয়ে প্রথমে তাদের ব্যাপারে আমাদের প্রশ্ন হলো, তারা যদি প্রশ্নকারীরা যদি মুসলমান হয়ে থাকেন তাহলে তাদের জন্য উত্তর হলো যে ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মে জ্ঞান অর্জন করাকে ফরজ করা হয়েছে, অর্থাৎ জ্ঞান অর্জন করা আমাদের ধর্মের অংশ। আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের সংবিধানে ধর্মীয় অধিকারের কথা রয়েছে। ধর্মীয় অধিকার যদি আমরা পরিপূর্ণভাবে আদায় করতে চাই তাহলে ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। যেহেতু আমরা এমন একটি ধর্ম মানি, আমরা কোনো অন্য ধর্ম, এমন অনেক ধর্ম আছে পৃথিবীতে যেসব ধর্মের মধ্যে আমাদের জানা মতে কোনো ধর্মের মধ্যেই জ্ঞান শিক্ষা করাকে ফরজ এর মাকাম দেওয়া হয়নি, ফরজ বিধান হিসাবে এটাকে গ্রহণ করা হয়নি। সকল মুসলমানের উপরে তলাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি নরনারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজে আইন করা হয়েছে। আর কিছু মুসলমানদের উপরে কোরআন হাদিসের তথা ইসলামী শিক্ষার গভীর জ্ঞান অর্জন করা, বিশেষজ্ঞ হওয়াকে আল্লাহ তাআলা ফরজে কেফায়া করেছেন। তার নবীর মাধ্যমে আমরা এটা দেখতে পেয়েছি যে সাহাবা একরাম আল্লাহ রসুল থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে ধর্ম পেয়েছেন, এই ধর্মের মূল বিষয়বস্তু হলো কোরআন এবং হাদিস। এই দুটি একটি গভীর মহাশাস্ত্র, যেই শাস্ত্রগুলার জ্ঞান অর্জন করতে হলে সেই শাস্ত্রের ভাষা জানতে হয়। সেই ভাষা জানতে গেলে ওই ভাষা সংশ্লিষ্ট অন্তত 10টি শাস্ত্রের জ্ঞান অর্জন করতে হয়। কোরআনের মূলনীতি একটি শাস্ত্রের রূপ ধারণ করেছে, হাদিসের মূলনীতি এটি শাস্ত্রের রূপ ধারণ করেছে, তাফসিরের মূলনীতি এটি শাস্ত্রের রূপ ধারণ করেছে। ফেকা, কোরআন এবং হাদিস থেকে আহরিত যে সকল হুকুম আহকাম আসে তাকে বলা হয় ফেকা। এটা বিশাল এক শাস্ত্র, গভীর শাস্ত্র, যাতে রয়েছে পরকালীন সকল বিষয়। কোরআন এবং হাদিসের বিষয়বস্তু কী, ইসলামী শিক্ষার বিষয়বস্তু কী, এটাও তারা জানেন না। না জানার কারণে তারা মনে করেন বাগদাদি কায়দা পড়া আর সপ্তাহে একদিন হাই স্কুলের মাস্টাররা যে পড়িয়ে যান ধর্ম শিক্ষা, সেখানে যে দু একটি দোয়া পড়ানো হয় সেটাকে তারা ধর্মীয় শিক্ষা হিসাবে জানেন, অথবা দু একজনের
নবীর দু একজন সাহাবির জীবনী পড়ানো হয় সেটাকে তারা ধর্মশিক্ষা বলে জানেন। কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন তিবিয়ান লিকুল্লি শাই, একে বলা হয়েছে সকল কিছুর, সকল জ্ঞানের মূল কেন্দ্র। এই পৃথিবীর এমন কোনো বিষয় নেই যে সকল যে যে বিষয়ে কোরআনের বিধিবিধান নেই। কোরআনের থেকে, কোরআন থেকে, হাদিস থেকে উৎস হিসাবে জ্ঞান নিতে পারে না এমন কোনো শাখা দুনিয়াতে নেই। মানুষের পরকালীন বিষয় এটাও আছে, কোরআন হাদিসের মৌলিক বিষয়, মানুষের চারিত্রিক বিষয়, মানুষ কীভাবে লেনদেন, মানুষের সাথে কীভাবে সামাজিক আচার আচরণ করবে, পারিবারিক আচার আচরণ করবে, এগুলো বিশাল এক অধ্যায়, অনেক অধ্যায় সমন্বয়ে। এটা কীভাবে মানুষ বাজার লেনদেন করবে, সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, কোর্ট আদালত পরিচালিত হবে, সে বিষয়ে রয়েছে ইসলামের মূলনীতি এবং বিশদ বিধিবিধান রয়েছে। এগুলাকে লালন করা, এগুলার ব্যাপারে বিশেষজ্ঞ হওয়া মুসলমানদের কিছু লোক এর উপরে ফরজে কেফায়া। সমাজের সকলে যদি এগুলাকে ত্যাগ করে তাহলে সকলেই গুণাগার হবে। তাহলে বোঝা গেল কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা, সাধারণ জ্ঞান অর্জন করা, অর্থাৎ ফরজগুলা জানা, ইমান আখেরাত জানা, এটা ফরজে আইন সকল মুসলমানের উপরে, প্রাইমারি জ্ঞান, বেসিক জ্ঞান থাকা সকলের উপরে। আর গভীর জ্ঞান থাকা সকল কিছু লোকের উপরে ফরজে কেফায়া। এখানে প্রাসঙ্গিকভাবে আরেকটি বিষয় বলতে হয় যে জ্ঞান বিজ্ঞানের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী। ইসলামের দৃষ্টিভঙ্গি হলো মানুষের জীবনে, খুব সংক্ষেপে বলছি, খুবই সংক্ষেপে বলছি, এই জন্য আমরা একটু খেয়াল করে শুনব মহতারাম দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ, যে আমরা কোরআনের দৃষ্টিভঙ্গি কী জ্ঞান বিজ্ঞানের ব্যাপারে। কোরআনের দৃষ্টিভঙ্গি, আল্লাহর রসুলের দৃষ্টিভঙ্গি যা আমরা পেয়েছি তা হলো ইসলাম মনে করে মানুষের জীবনের সাথে সংশ্লিষ্ট, মানুষের জীবনের সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় যত শাস্ত্র, শিল্প, শিক্ষা আছে, যত শাস্ত্র, শিল্প, শিক্ষা আছে, এসবগুলোই ফরজে কেফায়া। পর্যাপ্ত পরিমাণ সমাজের কিছু লোক এগুলোকে চর্চা করতে হবে মুসলমানদের মধ্যে, অন্যথায় মুসলমানদের সকলেই গুণাগার হবে। পর্যাপ্ত পরিমাণ ডাক্তার মুসলমান সমাজে থাকা, মুসলমান ডাক্তার থাকা ফরজে কেফায়া। পর্যাপ্ত পরিমাণ কৃষক থাকা, কৃষিজীবী, কৃষিবিজ্ঞানী থাকা ফরজে কেফায়া। পর্যাপ্ত পরিমাণ আপনার ইঞ্জিনিয়ার থাকা, প্রযুক্তিবিদ থাকা ফরজে কেফায়া। অর্থাৎ কিছু লোক করতে হবে, যেমন কোরআন হাদিসের গভীর জ্ঞান কিছু লোক অর্জন করতে হবে। তবে হ্যাঁ, এই সবগুলোই ফরজে কেফায়া, তবে কোরআন হাদিসের ফরজে কেফায়াটা চিকিৎসা এবং প্রকৌশলবিদ্যা এর যে সমস্ত শাখা প্রশাখা রয়েছে, বিজ্ঞানের শাখা, শাস্ত্রের শাখা প্রশাখা রয়েছে, বর্তমানে ব্যবসা, মানে ব্যবসা এবং কমার্সের অনেকগুলো শাখা রয়েছে, শাস্ত্র সৃষ্টি হয়েছে, তো এই সব বিষয়ে জ্ঞান অর্জন করা ইসলাম মুবাহ নয়, সুন্নত নয়। ইসলাম বলছে ফরজে কেফায়া মুসলমানদের জন্য। তবে কোরআন হাদিসের জ্ঞান এর ফরজে কেফায়া, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার যে ফরজে কেফা, এটার গুরুত্ব অন্যগুলোর তুলনায় বেশি। কারণ এটা দুনিয়াতেও প্রয়োজন, আখেরাতেও প্রয়োজন। আখেরাতের সংশ্লিষ্ট বিষয়েও কোরআন হাদিসে রয়েছে। দুনিয়ার ইঞ্জিনিয়ারের বা হাট বাজার কেমন হবে, ইঞ্জিনিয়ারের লেনদেন কেমন হবে, ইঞ্জিনিয়ার কীভাবে দুর্নীতিমুক্ত হবে, মানুষের ব্যবসা কীভাবে দুষ্মুক্ত হবে, প্রতারণামুক্ত হবে, একটি শ্রেণী আরেকটি শ্রেণীকে ঠকাতে পারবে না, এইভাবে বিভিন্ন পেশা এবং কর্মের কর্মজীবীদের মধ্যে কীভাবে সুস্থতা এবং স্বাভাবিকতা থাকবে, সেই জ্ঞান এর নির্দেশনা দেওয়া হয়েছে কোরআন হাদিসের যেই শিক্ষানীতি আছে, সেই শিক্ষানীতিতে কোরআন হাদিসের মধ্যে এগুলো সব পাঠ পাঠ করা আছে। এগুলো হলো ইসলামী জ্ঞানের বিশাল ভাণ্ডার। যারা জানেন না তারাই কেবল এই প্রশ্ন করেন যে ইসলামী শিক্ষার জন্য আলাদা কওমি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে কী প্রয়োজন। কওমি মাদ্রাসা, এই প্রয়োজনীয়তারা, এই ফরজে কেফায়াতা, এই ফরজে কেফায়া আদায় করার উদ্দেশ্যেই কওমি মাদ্রাসা সৃষ্টি হয়েছে। আর অনেকে অনেক উদ্যোগ নিয়েছেন,
আচ্ছা, একটি বিষয় আমরা খেয়াল করলেই জানতে পারবো, বুঝতে পারবো, হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, তিনি তার একটি গুরুত্বপূর্ণ কিতাব আহকামুজ যাকাত ও সাদাকা সংকলক হলেন জায়েদ মাজাহির নদভি, সেখানে তিনি এই বিষয়ে একটি অধ্যায় রচনা করেছেন যে কেন বিশেষজ্ঞ আলেমের প্রয়োজন। যেহেতু আমরা এখন জানতে পারলাম যে ইসলাম একটি কোরআন এবং ইসলাম এর মূল বিষয়বস্তু হলো কোরআন এবং হাদিস, এবং ইসলাম একটি শিক্ষা নির্ভর, কোরআন একটি ইসলাম একটি এলেম নির্ভর, জ্ঞান নির্ভর ধর্ম দর্শন, তো সেখানে জ্ঞানকে খুব প্রাধান্য দেওয়া হয়েছে, তো সেই শাস্ত্র এবং জ্ঞান এবং দর্শন পৃথিবীতে টিকে থাকবে কীভাবে। আমরা দেখতে পাই যে পৃথিবীতে কোনো শাস্ত্র বা কোনো বিদ্যা বা কোনো দর্শন যদি পৃথিবীতে এর চর্চা লালন বিকাশ না থাকে, এর জন্য বিশেষজ্ঞ তৈরি না করা হয়, তাহলে এই দর্শন এবং এই শাস্ত্র কিছুদিনের মধ্যে বিলুপ্ত হয়ে যায়। তো অনেকে আছে অজ্ঞতাবশত মনে করে ইসলাম মানে হলো যে কিছু দোয়া দরুদের নাম, ইসলাম মানে হলো কিছু নামাজ শিখার নাম। ইসলাম যেটি পরিপূর্ণ ধর্ম, যেখানে রাষ্ট্র সমাজ এবং সমাজ দর্শন আছে, রাষ্ট্র দর্শন আছে, ইসলামের বিধিবিধান আছে, পরিপূর্ণ বিধিবিধান আছে, তো এই ধর্ম এবং এই শাস্ত্রটি টিকানোর জন্য অবশ্যই অন্য অন্য শাস্ত্রের মতো বিশেষজ্ঞ তৈরি করার ইনস্টিটিউট এবং প্রতিষ্ঠান অপরিহার্য। সেই অপরিহার্যতা আমাদের সমাজ অস্বীকার করার কারণে বিশেষভাবে আমাদের এই যে কওমি মাদ্রাসা দেওবন্দি ধারার, ইংরেজরা যখন 190 বছরের সাম্রাজ্যবাদ শাসন এর শেষ দিকে ছিল, মুসলমানদের সমস্ত মাদ্রাসাকে ধ্বংস করে দিল, মুসলমানদের সমস্ত আলেমদেরকে হত্যা করে ফেলল, হাজার হাজার উচ্চশিক্ষার এবং সাধারণ শিক্ষার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুঁড়িয়ে দিল, ইসলামের সকল জ্ঞানের কেন্দ্রগুলোকে ধ্বংস করে দিল, মুসলমানরা একটি থানার মধ্যে একজন জানাজা নামাজ পড়ানোওয়ালা আলেম পেত না, সেই সময় এই উপমহাদেশের কয়েকজন বড় ব্যক্তিত্ব, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী বিশিষ্ট আলেম, উচ্চশিক্ষাবিদ ওলামায়ে কেরাম এর সমন্বয়ে আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায়, খাবের মাধ্যমে তাদেরকে নির্দেশনা দিয়েছেন একটি প্রতিষ্ঠান করার জন্য, যে প্রতিষ্ঠানে এই ফরজে কেফার দায়িত্ব পালন করা হবে এবং মুসলমানদেরকে যে ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে, এই শিক্ষার আলো তাদেরকে আবার ফিরিয়ে আনা হবে, এবং এটা এমন একটা পরিপূর্ণ প্রতিষ্ঠান হবে যেখান থেকে ইসলামের প্রচারক তৈরি হবে, ইসলামের দার্শনিক তৈরি হবে, ইসলামের সমাজসেবক তৈরি হবে, এই দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী একটি শ্রেণী সৃষ্টি হবে, এই উদ্দেশ্যে তারা সেই প্রতিষ্ঠানটি করেছিলেন 1800 শতকে। সেই প্রতিষ্ঠানের এই নামই আজকের কওমি মাদ্রাসা। তো সেখানে এমন কোনো বিষয় পড়ানো হয় না যেটা আমরা হালকা মনে করতে পারি, এটা একেবারেই আল্লাহ নির্দেশিত এবং মানুষের জীবনের সাথে খুবই গভীরভাবে সম্পৃক্ত। মুসলমানদের উপরে আল্লাহ তাআলা যে ফরজে কেফায়া করেছেন, ফরজে আইন করেছেন, সেই জ্ঞানের চর্চার এবং লালনের কেন্দ্র হলো কওমি মাদ্রাসা। তো যারাই প্রশ্ন করেন কওমি মাদ্রাসা কেন দরকার, তাহলে আপনি যদি আমাদের চিকিৎসা বিজ্ঞানী তৈরি করার জন্য, চিকিৎসক তৈরি করার জন্য যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে, এত বছর তাদেরকে ডাক্তারি পড়ায় কী লাভ? কলিকাতায় অনেক বাংলা বই পাওয়া যায়, ডাক্তারি প্রকৌশল বিদ্যারণ বাংলা বই নীলক্ষেতে পাওয়া যায়, সেগুলি পড়িয়ে পড়িয়ে আমরা ঘরে ইঞ্জিনিয়ার তৈরি করব, সেই জ্ঞান দিয়েই চলবে? এই কথা কেউ মানবে? যারা বলবে তাদেরকে মানুষ বলবে তারা মূর্খ। ঠিক তেমনিভাবে যারা মনে করেন যে ইসলামের গভীর জ্ঞান চর্চার জন্য, ইসলামের
জ্ঞানের মূল বিষয়বস্তু কোরআন এবং হাদিসের গভীর চর্চা লালন এর জন্য অধ্যাপনার অধ্যয়নের জন্য যে শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন নাই যারা মনে করেন, তারা ইসলামের ব্যাপারে, ইসলাম যে একটি বিশাল মহা সমুদ্র, জ্ঞানের মহাসমুদ্র, জ্ঞানের মহা উৎস, এই ব্যাপারে তারা সম্পূর্ণ অজ্ঞ, এটা আমরা নিশ্চিত করেই বলতে পারি। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করেন। তো কওমি মাদ্রাসার ব্যাপারে, কওমি মাদ্রাসা সনদের ব্যাপারে আজকে যারা বিভিন্ন প্রশ্ন তুলছেন, তাদেরকে বলবো, তাদেরকে আহ্বান জানাবো, আসুন আপনারা কওমি মাদ্রাসার ইতিহাস, এর প্রেক্ষাপট, এর উদ্দেশ্য, এর সিলেবাস ইত্যাদি বিষয়ে আপনারা সঠিক জ্ঞান অর্জন করুন, তারপরে মন্তব্য করুন। আমি দেখে খুব বিস্মিত হয়েছি, কয়েকটি টক শো দেখা, কয়েকজন বন্ধু দেখিয়েছেন মোবাইলে, যে তারা টক শোতে বসে জিজ্ঞাসা করছেন কওমি মাদ্রাসা থেকে প্রতিনিধি, আগত প্রতিনিধিকে স্টুডিওতে, যে ভাই কী পড়ানো হয়, এখানে এটা আছে সেটা আছে। খুব অবাক লাগলো আমার কাছে, মনে হলো যে তারা মানে অজ্ঞতার উপরে অজ্ঞ আছেন সেটাও তারা ভুলে গেছেন এবং অজ্ঞতাকে তারা প্রকাশ করছেন, আবার বাহাদুরিও দেখাচ্ছেন, মন্তব্যও করছেন। এগুলো দেখে খুব দুঃখ লাগছে। আমি তাদেরকে আহ্বান করব, আপনারা ইসলামী শিক্ষার ব্যাপারে, ইসলামে জ্ঞানকে কী মর্যাদা দেওয়া হয়েছে সে ব্যাপারে, এবং কওমি মাদ্রাসার মধ্যে সেই বিষয়গুলোকে, কোরআন হাদিসের বিষয়গুলোকে কীভাবে লালন করা হচ্ছে, এবং এদের যে ঐতিহাসিক ভূমিকা রয়েছে সেগুলোর ব্যাপারে তারা খোঁজ নেবেন, তারপরে তারা মন্তব্য করবেন। তারা যদি ওলামা একরামের কাছে সহযোগিতা চান, ওলামা একরাম তাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা সকল মুসলমানকে দ্বীনের উপরে মজবুত থাকার তৌফিক দান করেন। আল্লাহ প্রদত্ত ঐশী জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞানের জ্ঞানের প্রতি আমাদের সঠিক ধারণা দান করেন, এবং আমাদের সকলকে আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণ কোরআন হাদিসের এলেম দান করেন।